হ্যালো কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আর আজকে কিন্তু একটা স্পেশাল ডে বলা চলে আর এটা ছিল রবিবারের দিন মানে বাইশ তারিখের ভিডিও আর এই দিন আমার মা আমাকে নয় মাসে সাধ দিয়েছিল তো সেইটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকের ভিডিওর মাধ্যমে তো সকালবেলায় মা বাবা চলে এসেছিলো এবং মা আমাকে পায়েস রান্না করে দিয়েছিল এবং এখন যেটা হচ্ছে সবাই আমাকে একটু আশীর্বাদ করবে তো আমি রেডি হয়ে গেছি তো মা শাড়ি নিয়ে এসেছিল এই শাড়ি পুরো যে যা যা পরেছি শাড়ি সায়া ব্লাউজ সব কিছু মা নিয়ে এসেছিল মানে নিয়ম বলে এটা মাকে দিতে হয় মা বাবাকে দিতে হয় তো সেটাই করেছিল এনেছিল তো সেটাই পরে নিলাম আর তারপরে দেখো সবাই আমাকে আশীর্বাদ করছে প্রথমেই আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তারপরে আমার দুই যা আছে তারা আমাকে আশীর্বাদ করলো বাবা মা আশীর্বাদ করলো তো সবাই আশীর্বাদ করছে তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে এবং শুধুমাত্র তোমাদের সাথে যে শেয়ার করছি সেটা নয় রেখেও দিচ্ছি আমার এই চ্যানেলে যেন মেমরি হিসাবে থেকে যায় স্মৃতি হিসাবে থেকে যায় কারণ সবসময় ফোনে রাখা বা কোথাও স্টোরেজ করে রাখা স্টোর করে রাখাও সম্ভব কিন্তু এইখানে থাকলে সেফ থাকবে তো নিজেদের স্মৃতি কিছুটা থেকে যাক সেই জন্যই ভিডিওটা করা এবং যখন আমার মেয়ে হলো তখন তো আর এই সোশ্যাল মিডিয়া এতটা বেশি পরিমাণে ছিল না সেই জন্য তখন আর সেইভাবে করা হয়নি আর করা হলেও সেগুলো দেওয়া হয়নি তো ভাবলাম এখন যেহেতু আমার একটা চ্যানেল রয়েছে তো কেন না ভিডিওটা করি এবং সেখানে রেখে দিই তো ভবিষ্যতে দেখতে পারবো এবং সবাই দেখতে পাবে তো সেই জন্যই ভিডিওটি করা আর এইখানে আমি একটা কথা বলি যেহেতু আমার এটা দ্বিতীয় প্রেগনেন্সি সেই জন্য কিন্তু দ্বিতীয়বার সাধের অনুষ্ঠান সেইভাবে করা হয় না প্রথমবারই করা হয় অনুষ্ঠান করে লোকজন বলা হয় তো বিশাল আয়োজন করা হয় প্রথমবার এবং সেটা আমার মেয়ের মেয়ে যখন মেয়েকে নিয়ে যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু হয়েছিল তো সেই কারণে এখন কিন্তু সেইভাবে কোনো অনুষ্ঠান করা হচ্ছে না শুধুমাত্র একটুখানি মা পায়েস রান্না করে দিয়েছিল ব্যাস ওইটুকুই আর কিন্তু সেই রকম কিচ্ছু করা হচ্ছে না আর করা হয় না সেকেন্ড টাইম সেইভাবে করা হয় না আমাদের মধ্যে সেই নিয়মটা নেই শুধুমাত্র মায়ের ইচ্ছে ছিল সেই জন্যই করা আর মাকে একটুখানি রান্না করে দিতে হয় এটা নিয়ম বলে যে ন মাসে মাকে একটুখানি পায়েস রান্না করে দিতে হয় মা খাওয়ায় তো এটা হচ্ছে আমার মা আর যে প্যান্ট শার্ট পরা ছিল সেইটা আমার বাবা আর যে দুজনকে দেখ বাকি যে দুজনকে দেখছো তারা হচ্ছে আমার দুই চা তো এই হলো আমার আশীর্বাদ দেখো কমপ্লিট হয়ে গেল তো সবাই করে দিয়েছে এরপর আমি পায়েসটা খেয়ে নেব আর এই যে পায়েসটা রান্না করা হয়েছে এইটা শুধুমাত্র আমাকেই খেতে হবে আর সেই জন্য যেহেতু আমি অতটা খেতে পারবো না ওই জন্য অল্প একটুখানি মাকে বলেছিলাম করো কারণ এত খাওয়া সম্ভব নয় কারণ মিষ্টি জিনিস বেশি খাওয়া যায় না যদি বাচ্চা কাচ্চারা থাকে তাদের দিয়ে খাওয়ানো হয় তাদের সাথে বসে খা খেতে হয় কিন্তু যেহেতু সেইভাবে অনুষ্ঠান করা হয়নি বা করা হয় না তো আমাকে একাই খেতে হবে তো মেয়েকে একটুখানি মুখে দিয়েছিলাম আর বাকিটা সবটাই কিন্তু আমাকে একাই খেতে হয়েছে তো যাই হোক এরপরে যেটা হয়েছে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করলে তারপরে বাবা মা ছিল বিকেল পর্যন্ত এবং যেহেতু প্রচণ্ড গরম ওই দিনটা ছিল প্রচণ্ড রকমের গরম গতকালকে আর আজকেও আছে তো এই দু তিন দিন কিন্তু ভালো রকমের গরম দিচ্ছিলো তো সারা সারাদিন সব করে রান্না বান্না করা তো এই করে আর ক্লান্ত হয়ে গেছিলাম তারপর আর ভিডিও করা হয়নি তারপরে মেয়ে বলল যে আমি গোপালকে এখন সেবা দেব তো বললাম ঠিক আছে দাও তো মেয়ে সেবা দিচ্ছিলো সেইটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি তো এই হলো নয় মাসের মানে মাস হিসাবে ন মাস পড়ে গেল আমার তো আর মাত্র কয়েকটা দিন তো সামনের সপ্তাহে ডক্টর ভিজিট আছে ডাক্তার দেখাতে যাব তো দেখা যাক ডাক্তার কি বলে তো দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে খুব তাড়াতাড়ি কেটে গেল সময়টা কীভাবে কি করে কি হলো বুঝতেই পারলাম না তো সময়গুলো এইভাবেই যায় খুব তাড়াতাড়ি কেটে যায় তো যাই হোক এইদিকে মেয়ে পুজো দিচ্ছিলো আর ওইদিকে আমি বসেছিলাম একটু তো মেয়ে দিচ্ছিলো যেমন একটু বসেছিলাম নাহলে প্রতিদিন আমিই দিই তো মেয়ের হঠাৎ ইচ্ছে হলো যে আজকে তেলে বললাম ঠিক আছে দাও এখন কিন্তু সেইভাবে ভিডিও দেওয়া হচ্ছে না কারণ ভিডিও শুট করতে সত্যি বলতে ইচ্ছাও করছে না গরমের মধ্যে আর এখন ভিডিও সত্যি বলতে বানাতেও ইচ্ছে করছে না সেই জন্য বানানোও হচ্ছে না চেষ্টা করছি শর্ট ভিডিও দেওয়ার প্রতিদিন একটা দুটো করে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি রোববার দিনটা দেওয়া হয় না রোববার দিন শর্ট ভিডিও বড়ো ভিডিও কোনোটাই দেওয়া হচ্ছে না দিতে পারছি না বা দেওয়ার ইচ্ছেই হচ্ছে না ভাবছি একটা দিন অফ থাকুক আর বাকি দিনগুলো কিন্তু আমি একটা বা দুটো করে শর্ট ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করছি বাট বড় ভিডিও দেওয়া হচ্ছে না তো দেখা যাক আবার যখন রেডি করতে পারবো তখন অবশ্যই দেবো কিন্তু তাছাড়া কিন্তু সেইভাবে বড় ভিডিও দেওয়া হচ্ছে না এই গরমে আর ভিডিও শ্যুট করতে এডিট করতে ইচ্ছে করছে না তো যাই হোক আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দিয়ে কমেন্টের মাধ্যমে এই মতামতটা আমাকে অবশ্যই জানিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের বাই বাই রাধে রাধে